ভিলেজ কমিটির নির্বাচন হতে দিচ্ছে না। উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচন হয়েছে, শুধুমাত্র ভিলেজ কমিটি নির্বাচন স্থগিত করে রাখা হয়েছে। জনজাতিদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভেবে এগুলো করছে ত্রিপুরায়, কিন্তু এভাবে যতটা চাপানোর চেষ্টা করা হবে ততটাই ওপরে ওঠে মানুষ। মণিপুর এর উদাহরণ, ভালোভাবে না বুঝলে এবং সম্মান না পেলে সেটা প্রত্যেক জায়গায় হবে। সোমবার ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেব বর্মন রাজ্যে ফিরে বিমানবন্দরে এমনটাই বলেন। 17 জুন ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যে এসে বলেছেন, গত 5 বছরে ত্রিপুরায় জনজাতিদের জন্য অনেক কিছু হয়েছে। রাষ্ট্রীয় সভাপতির এই প্রসঙ্গে প্রদ্যোত কিশোর দেব বর্মন বলেন, যদি এত উন্নত হয়ে থাকে তাহলে গত বিধানসভা নির্বাচনে কেন পাহাড়ে বিজেপি এত কম আসনে পেয়েছে এবং কেন ত্রিপুরা মথার সঙ্গে জোট হতে চায়। यहाँ में बहुत लोग हैं जो इलेक्शन के पहले त्रिपुरा साहब को बड़ा बड़ा बात करते हैं, नेशनल पार्टी में आ जाओ सब मिलेगा, नेशनल पार्टी में आ जाओ सब आपके हाथ में आएगा, इलेक्शन खत्म। अभी जो उनका प्रॉमिस है, मेरा प्रॉमिस को छोड़ दीजिए, उनका प्रॉमिस को पूरा कीजिए ना। उनका प्रॉमिस को क्यों नहीं पूरा करते? नहीं करेंगे, क्योंकि ये लोग हमें सेकेंड क्लास सिटीजन समझते हैं। आपका जो डिमांड था वो প্রদ্যোত নাড্ডার উদ্দেশ্যে আরো বলেন, নির্বাচনের আগে ডিসি কে যে সরাসরি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জনজাতিদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রতিশ্রুতি ছিল, সেগুলো কেন করা হচ্ছে না রাজ্যে? কিন্তু এগুলো বিজেপি করবে না, কারণ জনজাতিদের ত্রিপুরা রাজ্য সেকেন্ড ক্লাস সিটিজেন ভেবে রেখেছে। কিন্তু যতক্ষণ ত্রিপুরাসা বেঁচে থাকবে ততক্ষণ তাদের মনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড থাকবে এবং এই দাবি আজ নয়তো কাল পূরণ হবে বলেই জানান প্রদ্যোত। তিনি আরো বলেন, বিজেপি নিয়ে ত্রিপুরা মাথা ঠাট্টা করে না, আর বিজেপিরও না করা দরকার। এটা আইপিএফটি নয় যে চুপ হয়ে বসে থাকবে, দাবি নিয়ে লড়াই করবে যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হবে। কারণ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি হিন্দুস্থানের সংবিধানের বাইরের দাবি নয়। এর পেছনে মূল কারণ হলো জনজাতিদের গরিব করে রাখা হচ্ছে রাজ্যে এবং জনজাতিদের ভাষা লিখতে দেওয়া হচ্ছে না। তাই বিরোধী যেসব জনজাতির নেতৃত্ব এ নিয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দাবি শুধু কোন রাজনৈতিক একটি দলের নয়, এটা জনজাতিদের দাবি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কা ডিমান্ড জব তক ত্রিপুরাসা জিন্দা হ্যায় উনকে দিল কে অন্দর রহেগা। আজ নেই মিলা হ্যায়, কল নেই মিলেগা, পরসো মিলেগা, লেকিন এক না এক দিন মিলেগা। ইয়ে হামারা পার্টি কা কোর আইডিয়োলজি হ্যায়। মে বিজেপি কা কোর আইডিয়োলজি কো মে মজাক নেই উড়াতা হুঁ, ও ভি হামারা কোর আইডিয়োলজি কা মজাক না উড়ায়। ইয়ে আইপিএফটি নেই হ্যায় কি পাওয়ার মে আনে কে বাদ চুপ বেঠ জায়েগা। हमारा जो डिमांड है वो रहेगा, आज नहीं मिला, कल नहीं मिला, परसों नहीं मिला, एक ना एक दिन तो मिलेगा। और ये ग्रेटर त्रिपुरा लैंड हिंदुस्तान का कॉन्स्टिट्यूशन का बाहर का डिमांड नहीं है, ये डिमांड हमारे दिल के अंदर है, क्योंकि हमको लगता है कि हमारा ही राज्य में। প্রদ্যোত কিশোর দেব বর্মনের এই বক্তব্যে সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা। সান্ধন টিভি।